নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মিজো আগ্রাসনের প্রতিবাদে শনিবার বরাক বন্ধ, ব্যাপক প্রচারে আকসা। বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি, শিলচরে আজমলের বিরুদ্ধে মামলা। আজিজ খান সমর্থকদের স্লোগানকে বিকৃতি, গভীর ষড়যন্ত্র বলল ইউডিএফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মিজোরাম সীমান্তে অবিরত মিজো আগ্রাসন ও হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে শনিবার বরাক বন্ধের ডাক দিয়েছে আকসা। 12 ঘণ্টার বরাক বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছে আমরা বাঙালি সহ বিভিন্ন সংগঠন এবং প্রধান বিরোধী দল কংগ্রেস। বরাক উপত্যকার আন্তরাজ্য সীমান্তবর্তী অঞ্চলে লাগাতার মিজোরামের আগ্রাসন ও হিংসাত্মক কার্যকলাপ তথা কাছাড়ের 3 কিলোমিটার জমি জবরদখল করে বসতবাড়ি জ্বালিয়ে দেওয়া ও বোমা বিস্ফোরণের মাধ্যমে লায়লাপুরের স্কুল গুঁড়িয়ে দেওয়ার পরও অসমের জমি পুনরুদ্ধারে নিষ্ক্রিয় অসম সরকার ও কেন্দ্রীয় সরকার। কেন্দ্র ও অসম সরকারের নীরব ভূমিকার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সংগঠনগুলি শেষ পর্যন্ত বন্ধের পথে নেমেছে। শুক্রবার বন্ধের সমর্থনে ব্যাপক প্রচার করেছে আকসা। সংগঠনের নেতা রূপম নন্দী পুরকায়স্থ সীমান্তে মিজো আগ্রাসনের ঘটনায় সরকারের ব্যর্থতার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মিজোরাম সীমান্তে যেভাবে আসামের মানুষের বাড়িতে অগ্নিসংযোগ, ভীতি প্রদর্শন, লুটতরাজ হচ্ছে, তা আকসা কোনো অবস্থায় মেনে নিতে পারছে না। তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি। আপনারা জানেন, ইমতিয়াজ আলী লস্কর নামের এক যুবককে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে গণতন্ত্র আজ কালিমালিপ্ত এবং গণতন্ত্রের সব কিছুকে বৃদ্ধাষ্টাঙ্গ দেখিয়ে এখানে গণতন্ত্রকে পদদলিত করা হচ্ছে। আমরা এসবের বিরুদ্ধে ন্যায় বিচারের পক্ষে আগামী 7 নভেম্বর ভোর 5টা থেকে বিকেল 5টা 3 জেলায় আমরা সর্বাত্মক বরাক বন্ধের ডাক দিয়েছি। এই বরাক বন্ধে কোনো গাড়ির চাকা চলবে না, অফিস আদালত খুলবে না, হাট বাজার খুলবে না, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব অচল থাকবে। এই বন্ধ আপনার আমার সকলের অস্তিত্বের বন্ধ। আপনারা এগিয়ে আসুন এবং এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সফল করে। এদিকে শনিবারের বন্ধের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী। তিনি বলেছেন, মিজো আগ্রাসনের প্রতিবাদে এবং অসমবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের অবশ্য কর্তব্য বিষয়, তাই আকসার ডাকা বন্ধের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। ইউডিএফ সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমলের বরাক সফরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার আজমল কুমিরগ্রাম বিমানবন্দরে পৌঁছার পর বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান তার সমর্থকেরা। এর সঙ্গে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়ার অভিযোগ করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই শুরু হয় সমালোচনা ও নিন্দার ঝড়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে মৌলানা বদরুদ্দিন আজমল ও তার সমর্থকদের বিরুদ্ধে শিলচর সদর থানায় পৃথক পৃথক 2টি মামলা দায়ের হয়েছে। সাংসদ ডক্টর রাজদীপ রায়ের পক্ষে একটি ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে অপর মামলাটি করা হয়েছে। এ নিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রথমে এ জঘন্যতম ঘটনার নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, অবিলম্বে সাংসদ পদ থেকে মৌলানা বদরুদ্দিন আজমলের ইস্তফা দিতে হবে এবং যারা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়েছেন তাদের শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। সাংসদ এ ঘটনার পেছনে কংগ্রেসের হাত রয়েছে বলেও উল্লেখ করেন। কংগ্রেসের পলিসি আজির দিনত এক্সপোজ হয়ে গেল পুরাপুরিকে। তেখেতের হাতটো কার লগত আছে? দেশদ্রোহী পাকিস্তান জিন্দাবাদ স্লোগান যাক দিব পারে, যুনে দিব পারে, তেখেতর লগত আজি কংগ্রেসের হাতটো আছে, তেখেতর গঠবন্ধনটো আছে। আজি দুধ কা দুধ পানি কা পানি। আজি এটা প্রেস মিট করে ইয়ে কইছে যে বিজেপি ষড়যন্ত্র নাকি? এইটো মানে গুড়িটো মাটিত রাখি পেলাই কথা পাতিব লাগে। ভিডিওটো দেখা গৈছে, ভিডিওটো শুনা পাইছে, ভিডিওত কোনে কি কৰিছে না কৰিছে। যোনে কয় এইটো মানে এইটো বিজেপিৰ ষড়যন্ত্ৰ, তেখেতে চকু আৰু কাণ নাই বুলি ভাবোঁ।
বিশ্ব হিন্দু পরিষদ শিলচর সদর থানায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের বিরুদ্ধে এক মামলা দায়ের করে। পরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে মিঠুন নাথ সংবাদ মাধ্যমকে জানান, এসব আমাদের সংস্কৃতি নয়, পাকিস্তান মানসিকতা রাজনীতি বরাকে চলবে না, এরকম নোংরা মানসিকতা ইআইইউডিএফ অতীতেও দেখিয়েছিল। একটা রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে করা হচ্ছে। বিগত কিছুদিন আগে মিয়া মিউজিয়াম, তারপর বিভিন্ন জায়গায় উদালগুড়িতে পাকিস্তানের ফ্ল্যাগ উত্তোলন হয়েছে। আমাদের কাছাড় জেলাতে গত দু বছর আগে 26 জানুয়ারিতে কাঁঠালের মধ্যে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে। যে একটা ষড়যন্ত্র চলছে এবং আজমলের রাজনীতি, হিন্দিতে একটা কথা বলে হাতিকে দাঁত খানেকা কুছোর দিখানেকা কুছোর, ওনাদের মনের ভেতরে যে জিনিসটা আছে ওটা ওদের সমর্থকদের মুখ থেকে বেরিয়ে আসছে। উনাদের মনের ভেতরে যে জিনিসটা আছে ওটা ওদের সমর্থকদের মুখ থেকে বেরিয়ে আসছে এবং এই পাকিস্তানি রাজনীতি এখানে চলবে না। আমরা ভারতবর্ষের নাগরিকরা, আসামের নাগরিকরা তা কখনো আমরা মানব না এবং তার বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করব। এদিকে ইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ ঘটনাকে শাসক দলের গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি নিয়ে যে অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। আমিনুল বলেন, সেখানে এ ধরনের কোন স্লোগান এদিন দেওয়া হয়নি। আজমল জিন্দাবাদ, ইউডিএফ জিন্দাবাদ, আজিজ খানের নামে জিন্দাবাদ ধ্বনি দেওয়া হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খানও তার সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। তার সমর্থকরা আজিজ ভাই জিন্দাবাদ বলেছেন। তিনি বলেন, মহাজোটকে ভেঙে দিতে এ এক রাজনৈতিক ষড়যন্ত্র। কার্যসূচী লই আর এই কার্যসূচীত আমার সমর্থকসকলে বিভিন্নভাবে আমার প্রার্থী কেন্দ্রিক সমর্থকসকলে আহিছে। তাত বদরুদ্দিনাজমল জিন্দাবাদ, এআইডিএফ জিন্দাবাদ, আৰু কিছুমান ব্যক্তিগত কোনো কোনো প্রার্থীর যিখিনি সমর্থক আহিছে তেখেতসকল প্রার্থীক জিন্দাবাদ দিছে। আর তার মাজতে আমি দেখিছো যে আজি তেখেতসকলে পাকিস্তান জিন্দাবাদ নামৰ এটা কার্যসূচী তেখেতসকল চলাই আছে, যে পাকিস্তান জিন্দাবাদ কৈছে আজিৰ সমর্থকসকলে। এই কথাটো আমি স্পষ্ট কৰিব বিচাৰিছো যে এইটো এটা বিকৃষ্ট ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমি এইটো একটা তদন্ত বিচারিছো। প্রথম কথাটো হল যে এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমি দেখিছো কিছুদিনের পর একটা, যেটা আমার এলায়েন্সটো হব গৈ আছে, দুপক্ষরপর এলায়েন্স হব বিচারিছে বা একটা গ্র্যান্ড এলায়েন্সের পর গৈ আছে বিজেপির, যে তেখেতসকল যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা ফলবতী নহব, তেখেতরা অহা দিনত যে বেয়া হব তার একটা উমান পাই, তার একটা উমান পাই তেখেতসকলে সেই একটা কার্যসূচী আরম্ভ হয়, কেতিয়াবা আরাবিক ব্যানার, কেতিয়াবা মিয়া মিউজিয়াম, এতিয়া আকৌ আজিৰ পৰা ষ্টাৰ্ট হ'ব পাকিস্তান জিন্দাবাদ। তো এনেকৈ মোগল, কেতিয়াবা মোগলৰ কথা কৈ, কেতিয়াবা মানে মানে সভ্যতাৰ যুঁজ বুলি কৈ বিভিন্নভাৱে আমি দেখিছোঁ যোৱা একটা ডেটা মাহ কণ্টিনিউলি এনেকুৱা কিছুমান নিউজ কৰিছে যাতে অসমত এটা অস্থিৰ পৰিৱেশৰ সৃষ্টি হয়। আসলে বদরুদ্দিন আজমলের শিলচর আগমনের দিন ঠিক কি কি স্লোগান দেওয়া হয়েছিল সেই ভাইরাল ভিডিওটা একবার দেখা যাক। জিন্দাবাদ ধ্বনির পরিপ্রেক্ষিতে ইআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল সংবাদ মাধ্যমকে বলেন, এটা হিমন্ত বিশ্ব শর্মার একটা নোংরা রাজনৈতিক চক্রান্ত। তিনি আরো বলেন, এই ভিডিওটি হয়তো বিকৃতি করা হয়েছে নতুবা ম্যানিপুলেটেড। ঘটনাই ম্যানিপুলেটেড প্রোগ্রাম হানুটা 100% একজন মন্ত্রী বারবার তিন দিনের পর মন নাম পাকিস্তানে যাও ক্যাবিনেট করো, বাংলাদেশ গই ক্যাবিনেট করো, হি আরম্ভ করেছে। কালি মই তার জবাব দিছিল যে ভাই, হি গই করিব লাগিব ক্যাবিনেট, আমি করিব না লাগে, আমি ইয়াতে করিব। হ্যাঁ, এই কালি আমার আজিজ খান তাত আছে, আমার আরো 3-4 জন MLA আছে, 5 জন MLA আছে, আমার লগত MLA আছে, মানুষ যেতে আমার কমসে কম 10,000 মানুষ তাত গেছে, আপনাদের নিজেই দেখে এইটার ভিতর কিছু মানে সবাই নিজের নিজের MLA সকলের নামে শাউটিং দিছে, কিছু লড়া ছোৱালী, কিছু লড়া সকলে কমসে কম আজিজ খান জিন্দাবাদ, আজিজ খান জিন্দাবাদ সাউন্ড শুনোতে কি লাগে। আর এই ডাইরেক্ট হল হেমন্ত বিশ্ব শর্মা সাহেব ম্যানিপুলেটিং করেছে, বিজেপি ম্যানিপুলেটিং করেছে। কেন সবচেয়ে প্রথম কোন টিভিতে দেখাইছে, নিউজ লাইভে দেখাইছে, সবচেয়ে প্রথম যদি কি নাম টুইট করে থাকে হেমন্ত বিশ্ব শর্মা করেছে, আর হি ভাল না পায় যে ইউডিএফ আর কংগ্রেস এক হয়ে আছে, এইটার কারণে হি কইছে কি বলে কংগ্রেসে এইটো টাইম অ্যান্টি ন্যাশনাল পার্টির লগত
এন্টিনেশনাল 15 বছর আমি চ্যালেঞ্জ করি, কোনো এজন মানুষ যদি আমার এন্টিনেশনাল একটু দেখা দিব পারে, হি ন্যাশনাল নিনা এন্টিনেশনাল হি সাবুত করো, আমি সেইটো প্রুভ করার কারণ নাই। সাফ কথা হল 100% ভ্যালুড প্লেট, 100% ভ্যালু প্রেশেন্ট, যদি 1% 1% 1% 0% যদি আমি মানি লো 100% বিজেপির মানুষ করে তাল হয়ে আমার মানুষ সকল বদনাম করার কারণে আজিজ খানের নামাত শাউটিং লাগাইছে। বৃহস্পতিবার শিলচর এয়ারপোর্টে যারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিল গৈরিক ভারত। শুক্রবার এ নিয়ে কাছাড়ে জেলা শাসককে এক স্মারকপত্র প্রদান করা হয় গৈরিক ভারতের পক্ষ থেকে এবং উধারবন থানায় একটি এফআইআরও দায়ের করা হয়। এতে উল্লেখ করা হয় যে বা যারা এই দেশের খেয়ে এই দেশেরই ক্ষতি করছে, এমনকি পাকিস্তানের জয়গান করেছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। স্মারকপত্রে উল্লেখ করা হয় অতি সত্তর দুষ্কৃতিকারীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে পরিস্থিতি বিগড়ে গেলে রাজ্য সরকার ও প্রশাসন দায়ী থাকবে। সংগঠনের বক্তব্য, যদি প্রশাসন ও পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নিতে না পারে তা দেশের জন্য অমঙ্গল হবে, তাই দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করেন যেন পুলিশ ও প্রশাসন। অন্যদিকে যারা শান্তির দ্বীপ বরাকে অশান্তি সৃষ্টির জন্য পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ জানান গৈরিক ভারতের পক্ষ থেকে, যদি সাহস থাকে তবে গৈরিক ভারতের কর্মকর্তাদের সামনে এসে পাকিস্তান জিন্দাবাদ বলতে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, কাছাড় জেলার সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, সংগঠন সম্পাদক মধুমত্তমা দাস কানুনগো প্রমুখ। কাল আমাদের আরেকটি রাজনৈতিক দল এআইডিএফ বদরুদ্দিন আজমল মহাশয় এসেছেন শিলচর এয়ারপোর্টের মধ্যে। কিছু দুষ্কৃতীরা ইন্ডিয়ার মধ্যে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলে দোহাই দিচ্ছিল। আমাদের কথা হলো ইন্ডিয়ার মধ্যে থেকে পাকিস্তান জিন্দাবাদ দোহাই দেওয়ার কারণটা কী? আর বদরুদ্দিন আজমল তিনি এমন একজন নেতা, তিনি ইন্ডিয়ার নেতা না পাকিস্তানের নেতা, যে উনি পাকিস্তান জিন্দাবাদ দোহাই দেওয়াটা শুনলেন উনি কি তখন প্রতিবাদ করতে পারলেন না? সেই জন্য আমরা সবাই আজ এই পাকিস্তান জিন্দাবাদের বিরোধিতা করতে এসেছি এবং আমরা চাই যে দুষ্কৃতীরা এই সব কেলেঙ্কারি কাণ্ড করেছে, যারা পাকিস্তান জিন্দাবাদ বলেছে, ওদেরকে প্রশাসন যেন অতিসত্বর গ্রেফতার করে এবং ওদের উচিত শাস্তি দেওয়া হোক। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির তরফে কাছাড়ের জেলাশাসকের মারফত আসামের মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয় আসাম মিজোরাম সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের সুরক্ষা ও মিজোরাম সীমান্তে পূর্ণ সামরিক বাহিনী নিয়োগ করতে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাছার ভূঁইয়া বলেন মিজোরামের রাষ্ট্রপতি শাসন লাগু করতে। তিনি আরো বলেন যখন মিজোরামের দুষ্কৃতীদের হাতে খুন হওয়া ইন্তাজালের পরিবারকে যেন মিজো সরকার 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেন তার দাবি জানান। দেখুন, তাদের সবারই মন্ত্র বন্ধুরা, বন্ধু সরকার, আসামের সরকার, দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার, মিজোরামের সরকার, বন্ধু সরকার। সুতরাং আমরা নেডা হোক যেই হোক, আমরা সোজাসুজি আমরা নেডার কাছে না, আমরা সোজা আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের দাবি পেশ করছি, মিজোরামে রাষ্ট্রপতি শাসন জারি করে সামরিক বাহিনী মোতায়েন করে আসাম মিজোরাম সীমান্তের আসামের অধিবাসীদের নিরাপত্তা, যানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং দখলকৃত আসামের সমস্ত ভূমি অতিসত্বর অনতিবিলম্বে পুনরুদ্ধার করতে হবে এবং নিহত ইন্তাজ আলীর পরিবারকে আসাম সরকার 5 লক্ষ টাকা দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু এটা একটা নিয়ম আসামের, আমরা দাবি করছি মিজোরাম সরকার তাকে নিয়ে, ইন্তাজ আলীকে নিয়ে হত্যা করেছে, অন্তত 2 কোটি টাকা তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আসাম সরকারের নিকট আমাদের দাবি ইন্তাজ আলীর পরিবারের যোগ্য যে তাকে একজন হোক দুজন হোক তাদের সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। পরে আমরা বাঙালির তরফে সাধন পুরকায়স্থ বলেন মিজোরাম চিরদিনই ভারতের শত্রু। তিনি হুমকি দিয়েও জানান যতদিন সীমান্তে স্থায়ী সমাধান হবে না এবং আসামের জমি ফেরত আসবে না ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। ইতিহাস আছে আজকের যে সরকার, এমএনএফ সরকার, সেই এমএনএফ সরকার, সেই এমএনএফ সরকার, এমএনএফ এর ইতিহাসটা কি? ইতিহাসটা ভারত বিদ্বেষী ইতিহাস, এমএনএফটা ইতিহাস ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ইতিহাস। এমএনএফ এর হাতে অনেক ভারতীয় সৈন্য সেদিন শহীদ হয়েছিল, শান্তি চুক্তির নামে এসে এরা আজকে ক্ষমতায় বসেছে, তারা আজ পর্যন্ত ভারতীয় হতে পারেনি। তাই আমাদের আন্দোলন আমরা আরও জোরদার করব। কালকে যে বন ডাকা হয়েছে সেই বনকেও আমরা
সমর্থন করছি এবং আমরা আগামী দিনে যতদিন পর্যন্ত আমাদের জমি উদ্ধার না হয় এই মিজো হানাদার বাহিনীকে যাতে যতদিন পর্যন্ত এখান থেকে উৎখাত করা না যায় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বদরুদ্দিন আজমলের বরাকে এসে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। হাইলাকান্দিতে বর্তমানে এই দলের তিনজন বিধায়ক থাকা সত্ত্বেও নেই উন্নয়ন। ভোট এলে আজমলের মনে পড়ে মানুষের কথা। মোলানা বদরুদ্দিন আজমলের বরাক সফরের তীব্র বিরোধিতা ও চাঞ্চল্যকর এই মন্তব্য করেন আসামের নবগঠিত রাজনৈতিক দল রাইজোর দলের আহ্বায়ক হাফিজ আবুল হোসেন মাছার ভূঁইয়া। শুক্রবার হাইলাকান্দিতে রাইজোর দলের এক সভা শেষে সাংবাদিকদের নিকট ইউডিএফ দলের সমালোচনা করেন রাইজোর দলের নেতারা। তারা বলেন, একসময় কংগ্রেস থেকে দুর্নীতি করে নেতারা এখন সকলেই আশ্রয় নিচ্ছেন ইউডিএফ এর ছায়াতলে। বরাকের মানুষেরা আজমলকে অনেক সম্মান দিয়েছেন, কিন্তু বিনিময়ে আজমল এই উপত্যকার মানুষকে নিরাশ করা ছাড়া আর কিছুই করেননি বলে মন্তব্য করেন রাইজোর দলের নেতা আবুল হোসেন সহ অন্যান্যরা। আসামে একটা দল আছে বিজেপি, সম্পূর্ণ সাম্প্রদায়িক দল, এবং কংগ্রেস এবং ইউডিএফ সেগুলি তো আর একটা দল বললেই আপনি পারেন। সুতরাং আসন্ন বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলায় এগুলো আজকের দিনে যারা আপনি ইউডিএফ বা কংগ্রেস বলছেন, ওরা আজকের দিনে যারা ইউডিএফের প্রার্থী আছেন সবই একদিনে কংগ্রেসের প্রার্থী ছিলেন। সুতরাং কংগ্রেস টাকার অপি টপি তাদের দুর্নীতি, ওরা 30 বছরের একটা স্বঘোষিত একজন রাজান সবই সাকরি ছিলেন, সবই সামসা ছিলেন। সেই সামসারা আজকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করছেন, সেগুলি মানুষ বিবেচনা করবে। সুতরাং ওদেরকে মানুষ রিজেক্ট করেছে। রাজ্য দলে উপযুক্ত প্রার্থী আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন এবং রাজ্য দলের জয় নিশ্চিত। সোনাইর বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের বিরুদ্ধে ইউডিএফ এর সম্ভাব্য প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়ার অভিযোগ খণ্ডন করলেন বিধায়কের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর। শুক্রবার বাগপুরে দলীয় কর্মীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনে মাহমুদ হোসেন বলেন, করিমউদ্দিন যতই রাজনীতি করেন না কেন, জয় আমিনুলেরই নিশ্চিত। গতবার করিম বিধানসভা নির্বাচনে প্রায় 32,000 ভোট পেয়ে থাকলেও তার সমর্থকরা টিকির নাগাল পায়নি। এদিন করিমউদ্দিনের ডিগ্রি নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদ। এমজিএনরেগার কাজে অর্থ আটকে রেখে পঞ্চায়েত প্রতিনিধিদের বিজেপিতে যোগদান করানোর যে অভিযোগ করেছেন করিমউদ্দিন বড়ভূঁইয়া তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, এমজিএনরেগার কাজের অর্থ সরাসরি জবকার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, এখানে টাকা আটকানোর কোনো প্রশ্নই ওঠে না। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি প্রমুখ। এদিকে গত কিছুদিন আগে করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু বিধায়ক আমিনুল হক লস্কর সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, সেই কুরুচিপূর্ণ মন্তব্যকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা ওনাকে শুনাইতে স্বচ্ছ রাজনীতি এবং সোনাইর শান্ত পরিবেশকে শান্তিতে রেখেই রাজনীতি করার আবেদন জানাচ্ছি। পাশাপাশি উনি বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হকের বিরুদ্ধে যে অভিযোগগুলো ওনার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন, আমরা ওনাকে সেই অভিযোগগুলো চ্যালেঞ্জের সুরে বলছি তা প্রমাণিত করার জন্য। শুক্রবার বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন দল এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তারা শঙ্করদেব কলাক্ষেত্রে বাংলাদেশের মিউজিয়াম নিয়ে কমলাক্ষের দাবিকে ধিক্কার জানান। বদরুদ্দিন আজমলের স্বাগতস্থলে পাকিস্তান জিন্দাবাদ বলে যে ভিডিও ভাইরাল হয়েছিল তারও প্রতিবাদ জানান সংগঠনের কর্মকর্তারা। এদিন সংগঠনের পক্ষে ডক্টর প্রবাল পাল চৌধুরী বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান অপরিহার্য। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেকেই রয়েছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। প্রবালবাবুর দাবি, শঙ্করদেব কলাক্ষেত্র নয়, বাঙালির মিউজিয়াম করা দরকার সেলুলার জেলে। আমরা যেখানে সেলুলার জেলে হাজার হাজার বাঙালি স্বাধীনতার জন্য মৃত্যুদান করেছে, বলিদান করেছে, আমরা চাইছি যে সেলুলার জেলটাই হোক বাঙালিদের মিউজিয়াম। তাই আপনাদেরকে অবগত করছি কমলাক্ষর যে কথা উনার মনে হচ্ছে একটা রাজনৈতিক একটা দূরদর্শিতা উনি করেছেন, তাই উনার এই বক্তব্যকে আমরা ধিক্কার জানাই। পরে সংগঠনের পক্ষে স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা বলেন, বদরুদ্দিনের নোংরা রাজনীতি প্রতিটি সংগঠন সহ আমজনতা যেন প্রতিবাদ মুখর হন। এ ধরনের রাজনীতি আমাদের বরাকের সংস্কৃতি নয়। কথা বলতে চাই, এই পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদটা আমাদের বন্ধ করতে হবে। সেটা দল, আপামর জনসাধারণ সবাই মিলে, যে কোনো দল এবং আপামর জনসাধারণ সবাই মিলে আমাদের এই পাকিস্তান জিন্দাবাদ বলাটা রুখতে হবে। এ কারণে আগামী দিনে সেই দল, যে দল চিৎকার দিয়ে এই কথা বলছে, আগামী দিনে কিন্তু যে কোনো দলের সাথে জোট বানিয়ে ভোটের প্রচারে আসছেন এবং ভোটে নামছেন এবং বিভিন্ন জায়গায় ওরা প্রার্থী দিচ্ছেন।
সেই জায়গাটা আমি মনে করি, আমি আমার ন্যূনতম শিক্ষা মনে করি যে এইটা বোধ হয় এখন চিন্তা করার সময় এসে গেছে যে পাকিস্তান জিন্দাবাদ সেই দলটিকে কি আমরা জোটে নেব বা এদেরকে কি আমরা স্বীকৃতি দেব বা এদেরকে কি আমরা ভোট দেব, সেটা আমরা চিন্তা করার সময় এখন একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। আপনারা আপামর জনসাধারণ এইটা নিয়ে চিন্তা করুন। রাখছি, দেখেন যে দল ভালো সংস্কৃতি দেবে সেই দলের পক্ষে জনগণ বিচার করবে। আমরা ভালো সংস্কৃতি চাই, ভারতবর্ষে ভালো সংস্কৃতি নিয়ে বাঁচতে চাই, জনসাধারণের পাশে থাকতে চাই। জনসাধারণ ভালো সংস্কৃতি চায়, সেই সংস্কৃতি চায় না এক দেশের নুন খাবো আর সেই দেশের বিপক্ষে কথা বলবো, সেটা আমি এই বিটিএনের মাধ্যমে, আমার বাংলা নিউজের মাধ্যমে সমগ্র জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই। বন্ধুগণ, আজকে দুঃখের বিষয়, আজকে অনুতাপের বিষয়, একটা দলের নেতার পিছনে পাকিস্তান জিন্দাবাদ বলছে। সেই নেতা যদি নেতৃত্ব দেয় আসামে, সেই দেশ কোথায় যাবে, সেই বরাকবিলি কোথায় যাবে, সেই কাচার ডিস্ট্রিক্ট কোথায় যাবে, তার জন্য আমাদের ভাবা উচিত। শুক্রবার অসম মিজোরাম সীমান্তে যে যুদ্ধকালীন পরিস্থিতি ধারণ করেছে এরই পরিপ্রেক্ষিতে আম আদমি পার্টির কর্মকর্তারা কাছাড়ের জেলাশাসক মারফত একটি স্মারকপত্র অসম ও কেন্দ্রের গৃহ মন্ত্রণালয়ে পাঠান। এদিন তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারিকুল হক জানান, বর্তমান রাজ্য সরকার নিজের ব্যর্থতা ঢাকতে দুই রাজ্যের সীমান্তে এই নোংরা রাজনীতি করছেন। বর্তমানে যে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, সেই সময় সাধারণ মানুষের চিন্তাধারাকে বিমুখ করার প্রচেষ্টা চালাচ্ছেন। ডিসি মহোদয়ের মারফতই একটি স্মারকপত্র দিয়েছি যাতে এর একটা সমাধা হয় অতি শীঘ্রই। মানুষের এটা নিয়ে একটা নোংরা রাজনীতি চলছে আজকে, মানুষের অন্যান্য অনেক প্রবলেম, মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক অবস্থা, মানুষের সংকটময়, এই সব মানুষকে ডাইভার্ট করার জন্য জেনে বুঝে আসন্ন বিধানসভা নির্বাচন এই মর্মে তারা একটা নতুন ইস্যু মানুষের মধ্যে মাথায় ঢুকিয়ে দিয়েছে। পরে আম আদমি পার্টির কাছাড় জেলার কোঅর্ডিনেটর আনোয়ার হোসেন বলেন, কেন্দ্রের রাজ্যে বিজেপি সরকার তাই মিজোরাম ছাত্র সংগঠন YMA এ ধরনের কর্মকাণ্ড করতে সাহস পেয়েছে। তিনি আরো বলেন, মিজোরামের পুলিশ প্রশাসনের সমর্থন রয়েছে তাদের সাথে। অ্যাকচুয়ালি এটা রাজনীতি চক্রান্ত বলতে হবে, কারণ মিজোরাম সরকার, যেটা মিজোরাম সরকার, এটা বিজেপি সাপোর্টেড গভর্নমেন্ট। যারা মিজু সংগঠন YMA দ্বারা এই কাণ্ড কারখানা চলছে উইথ মিজু পিপল, মিজোরামের যেগুলো সামরিক বাহিনী আছে সেইগুলোও জড়িত আছে। মিজু গভর্নমেন্টের আন্ডারে এইগুলো, মিজু গভর্নমেন্টের ইশারায় এইগুলো কাজ চলছে। যেহেতু মিজোরামের সরকার বিজেপি সাপোর্টেড গভর্নমেন্ট, আসামের গভর্নমেন্ট বিজেপি, যখন দুই বিজেপি সরকার মিলে এটা চক্রান্ত চলছে, আমরা এইটাই দাবি করবো। না হলে আজকে পর্যন্ত জানুয়ারি মাস থেকে ওরা এই রকম কাজ আরম্ভ করে দিয়েছে, 10টা ঘর জ্বালিয়েছে জানুয়ারিতে, আর আজকে নভেম্বর মাসে, অক্টোবর মাসের 17 তারিখ ওরা বিধ্বংসী অগ্নিকাণ্ড করে অনেক ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এটা কি বলবো, এটা তো ওদের চক্রান্ত। দীর্ঘদিন থেকে রংপুর সমবায় সমিতির দুই ডিলার সন্ধ্যারানী পাল ও হামিদা খাতুনের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ থাকায় বিভাগীয় তরফ বিষয়টি খতিয়ে দেখছে। তার কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার বিকেল 3টে রংপুর সমবায় সমিতিতে একটি সভার আয়োজন করেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্ত সোম, সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী এবং বিভাগীয় তরফের দীপেন শর্মা। এদিন বিধায়ক মিহিরকান্ত সোম এক মাসের জন্য দুই ডিলারকে দুটি কমিটি গঠন করে দেন। কমিটির পক্ষ থেকে ডিলারদের জিনিস বণ্টন করা হবে জানানো হয়। পাঁচজনের কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, আর সেই কমিটি প্রত্যেকটা জিপি সভাপতিরা সেটার চেয়ারম্যান হিসাবে দেখবেন, আর যাতে এক মাসে টেক করে দেওয়া হয়েছে ওদেরকে, আর যদি এনকোয়ারি করার পর আমরা সঠিকভাবে ডিস্ট্রিবিউশনের জন্য কমিটি সহযোগিতা করবে। পরপর দুটো কমিটি তৈরি করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এলাকার মানুষকে যারা সুন্দরভাবে রংপুর কোঅপারেটিভ সোসাইটিরা এই ব্যবস্থা নিয়েছেন, আর যাতে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যে অসঙ্গীতি পেয়েছি, যে লিস্ট আছে অনলাইনের লিস্ট এবং এই বর্তমানের লিস্টে আমরা কিছু অংশ অসঙ্গীতি দেখা দিয়ে আমরা এই এনকোয়ারির জন্য বিভাগকে জানানো হয়েছে, পাবলিক জানিয়েছে, সেই হিসাবে আমরা ব্যবস্থা।
ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া সোনাই শাখায় গ্রাহক পরিষেবা লাটি ওঠায় শুক্রবার তার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা ব্যাংকের মূল গেটে তালা ঝুলিয়ে দেন। জানা যায় বৃহত্তর সোনাই এলাকার বাজারে রয়েছে ইউবিআইয়ের শাখা, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কর্মীর অভাবে শাখাটিতে প্রয়োজনীয় কাজে আসা গ্রাহকদের দীর্ঘদিন থেকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। তারই প্রতিবাদে শুক্রবার এলাকার প্রায় শতাধিক গ্রাহক বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে শাখাটির মূল গেটে তালা ঝুলিয়ে দেন। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ব্যাংকের গ্রাহকদের মধ্যে আওলাদ হোসেন, শাহ আলম, বড়ভূঁইয়া প্রমুখ অভিযোগ করে জানান, প্রয়োজনের চাইতে কম সংখ্যক কর্মী থাকায় গ্রাহকদেরকে তাদের নিয়মিত পরিষেবা প্রদান করতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ। তিন মাস আগে ম্যানেজারকে ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে। আরও দুটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরও একটাকে টাই আপ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তো ব্যাংকে এমনিতেই ভিড়, আর তিনজন অফিসারের মধ্যে খালি একজন অফিসার আছে, বাকি দুজন অফিসার অলরেডি ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাশিয়ার দুজন ছিলেন, গত পরশু আরও একজন ক্যাশিয়ারকে উইথড্র করে নিয়ে গিয়েছে। এই অবস্থায় যতক্ষণ অবধি অফিসারদের ডেপুট করা না হবে আমরা ব্যাংক বন্ধ রাখে করে দিয়েছি, ব্যাংক বন্ধ থাকবে। আদারওয়াইজ আমরা কনজিউমাররা আমাদের অ্যাকাউন্ট এখান থেকে শিফট করে SBI-তে বা অন্য কোনো ব্রাঞ্চে নিয়ে যাব। বাংলাদেশে হিন্দু হত্যা ও নির্যাতন এবং হরিয়ানায় লাভ জেহাদের শিকার হয়ে নিকিতা হত্যার ঘটনার বিক্ষোভের ঝড় আসাম জুড়ে। শুক্রবার এর প্রতিবাদে উত্তর করিমগঞ্জের ব্রাহ্মণ শাসনের উত্তর করিমগঞ্জ বজরং দল প্রখণ্ডের ব্যবস্থাপনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে শেখ হাসিনা হায় হায় স্লোগান ওঠে। সমাবেশে হিন্দুদের নিরাপত্তায় বাংলাদেশের ওপর তীব্র চাপ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি জানানো হয়। ব্রাহ্মণ শাসন এলাকার লাঠিঘাট থেকে 3 কিলোমিটার পদযাত্রা কর্মসূচির আয়োজন করে উত্তর করিমগঞ্জ বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের কর্মকর্তারা বলেন, জেহাদি ও মৌলবাদীদের হাতে আক্রান্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে সে দেশের সরকার মোটেও সুরক্ষা দিতে পারছে না। এই প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উত্তর করিমগঞ্জ বজরং দল প্রখণ্ডের সংযোজক অভিষেক চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি দীপক চক্রবর্তী, অরিমেশ দেব প্রমুখ। আজ আমরা লাঠিঘাট থেকে প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় বর্তমান ব্রাহ্মণ শাসন শিববাড়িতে এসে উপস্থিত হয়েছি। আমাদের কার্যসূচির অ্যাম্বিশন ছিল যে নিকিতা হত্যাকারীদের, যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ফাঁসি, এবং বাংলাদেশের যারা হিন্দু ভাই বোন আছে আমাদের, ওনাদের বাংলাদেশ সরকার মদতপুষ্ট কিছু মৌলবাদী সংগঠন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিগত কয়েক বছর থেকে, যেখানে হিন্দু সংখ্যা 28% থেকে বর্তমান বাংলাদেশে 5% নেমে এসেছিলো। এতগুলো হিন্দু কোথায় গেল? সে জবাব শেখ হাসিনা দিক, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, এবং সেই সঙ্গে আমি বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে একটি কথা বলতে চাই পরিষ্কারভাবে, ওনাদের দেশে যত হিন্দু ভাই বোন আছে ওনাদের সেফটি এবং সিকিউরিটি দিক, অন্যথায় ভারতবর্ষ থেকে কোনো কিছু দেওয়া বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে আমরা সরকারের উপর চাপ দেবো। আর বজ্রং দল যে কথা কয় আজ অব্দি সেই অবধা সেই কথা চলে আসছে। এবং শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মিজো আগ্রাসনের প্রতিবাদে শনিবার বরাক বন্ধ, ব্যাপক প্রচারে আকসা। বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি, শিলচরে আজমলের বিরুদ্ধে মামলা। আজিজ খান সমর্থকদের স্লোগানকে বিকৃতি, গভীর ষড়যন্ত্র বলল UDF। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।